শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে মেরিল ট্যাঞ্জারিন অরেঞ্জ শ্যাম্পু রাঙা সকাল অনুষ্ঠানে। বরাবরের মতোই সবার সুস্থ ও সুন্দর দিনের প্রত্যাশা নিয়ে অনুষ্ঠান শুরু করছি। আর পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে থাকছি আমি খালেদা, এবং সেই সাথে রয়েছে আমি রুম্বান। দর্শক শুভ সকাল খালেদা, তোমাকেও শুভ সকাল। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। দিনকাল সবারই ভালো যাচ্ছে, কিন্তু চারপাশে যার সাথে কথা বলছে শুনছি যে ঠান্ডা সর্দি কাশি একদম ঘরে ঘরে। তোমার ঘরে কি অবস্থা? আমার তো লম্বা একটা সময় ধরে কাশি ছিল, এখন অল্প অল্প আছে, আগের চেয়ে ভালো। আচ্ছা, তবে আমরা প্রার্থনা করি যে কোনো শিশু যাতে এই রোগে আক্রান্ত না হয়, কারণ হাসপাতালে নিউমোনিয়ার প্রকোপ দেখছি যে খবর বেড়েছে। তো শিশুদের কথা যেহেতু এলো, বছরের শুরু হয়েছে এবং সবাই স্কুলে যাচ্ছে, আমার না ইদানিং সেই সময়টার কথা মনে হয় যখন আমার হাতে খড়ি হয়েছিল পড়াশোনায়। আমার মা আমার হাতে পেন্সিল দিয়ে বলেছিলেন লেখার জন্য। তোমার কি মনে আছে হাতে খড়ি কার কাছে হয়েছিল? আম্মুর কাছেই। আম্মুর কাছে? আচ্ছা, তো হাতে খড়ি নিয়ে যেহেতু কথা বলছি, কেন কথা বলছি তুমি বুঝতে পারছো, কারণ আমরা হাতে খড়ি ফাউন্ডেশনের একজনকে আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি, যিনি একজন তরুণ সংগঠন। চলো জানিয়ে দিই কে আছেন আমাদের মাঝে। চলো, দর্শক, আজ আমাদের মাঝে রাঙা সকালে যোগ দিয়েছেন, পিরোজপুর থেকে এসেছেন রুবেল মিয়া নাহিদ, তিনি একজন স্বেচ্ছাসেবী সংগঠক। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? আমরা তো ভালো আছি। পিরোজপুর থেকে আপনি আমাদের মাঝে এসে যোগ দিয়েছেন এবং আপনি ইউথ বাংলা অ্যাওয়ার্ড পেয়েছেন এবং আপনি একজন তরুণ সংগঠক। আপনার কাছ থেকে তো পুরো ঘন্টা জুড়ে অনেক কিছু শিখবো আমরা, চেষ্টা করবো আসলে আমার খুঁটিনাটি তথ্য দেওয়ার জন্য। আচ্ছা, অমর একুশে বইমেলা চলছে এবং শুনেছি সেখানে নাকি আপনাকে নিয়ে একটি বই লেখা হয়েছে। জি, বইয়ের নামটা হচ্ছে হার মানা না মানা একশো তরুণের গল্প। তারপরে হচ্ছে আমি কোথায় বড় হয়েছি, তারপর আমার পড়াশোনা এবং আমার সাংগঠনিক যে কার্যক্রমগুলো আছে সেগুলো ওখানে তুলে ধরা হয়েছে। আচ্ছা, তার মানে আজকে কথা না বললেও হবে, বই পড়লেই হবে। আচ্ছা খালেদা, চলো আমরা তারপর যেহেতু তাকে সামনাসামনি পেয়েছে বই পড়ার আগেই জেনে নেই তাকে। একদম জেনে নেই এবং আমরা একদম ছোটবেলা থেকে জানতে চাইবো, আপনার জন্ম তো পিরোজপুরেই হয়েছে। জি, একটু শুনবো জন্ম বেড়ে ওঠা। আমার জন্ম হচ্ছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায়, একটা প্রত্যন্ত গ্রামে। আমি ওখানেই ছোটবেলায় বড় হয়েছি। আমাদের গ্রামের নাম হচ্ছে আমরাগাছিয়া। তো আমার শৈশব কেটেছে, জন্ম আমরাগাছিয়া হলেও আমার শৈশব কেটেছে পাশের একটা গ্রামে, আমার নানা বাড়িতে। তো একদম বলেশ্বর নদীর তীরবর্তী এলাকা, ওখানেই আমার স্কুল জীবন, ওখানেই আমার শৈশব বেড়ে ওঠা সব কিছুই ওখানে। আচ্ছা, বাবা মা সম্পর্কে একটু জানতে চাইবো। বাবা হচ্ছেন একজন ব্যবসায়ী ছিলেন, মাঝখানে আবার চাকরিতে জয়েন করছেন, আবার ঘুরে ফিরে সেই ব্যবসায়ী আবার চলে আসছেন। আচ্ছা, আর মা গৃহিণী। তো মা কিছুদিন আগে মারা গেছেন। কিছুদিন আগে মানে এক বছর হয়েছে। আচ্ছা, তো বাবা ব্যবসায়ী ছিলেন, আবার চাকরি, আবার ব্যবসা। আমি যখন চাইতাম যে আমি পাইলট হব, সেখান থেকে বিমান উড়াবো, ছোটবেলার স্বপ্ন দেখতাম, কিন্তু ওটা হয়ে ওঠা হয়নি। পরবর্তীতে বাবা চাইতো যে ডাক্তার হই, সে পেশায় যাওয়া হয়নি, কিন্তু শেষ পর্যন্ত তড়িৎ প্রকৌশলীতে আসলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হয়েছে, এভাবেই চলছে। আচ্ছা, তো ছোটবেলায় আপনি চেয়েছিলেন পাইলট হবেন, উঠতে, কিন্তু আপনি অনেক শিশুকে তাদের স্বপ্নগুলো ওড়াতে সাহায্য করেছেন, আবার বাবা চেয়েছিলেন ডাক্তার হতে, সমাজ সেবা, মানব সেবা করতে, আপনি সেটিও করছেন। আসলে যা হতে চেয়েছিলেন তাই কিন্তু হয়েছেন। আসলে মানুষের যে সেবাটা দেওয়ার জন্য আসলে আমার ছোটবেলা থেকেই আসলে আমার চেষ্টা থাকতো যে আসলে মানুষের জন্য কিছু করার। সেটা আসলে আমার তাড়না কাজ করছে সিডরের সময়, 2007 সালে, তখন আমি অনেক ছোট, ক্লাস 8 পড়ি, তখন সিডর হলো। সিডরে আমার সামনেই দেখলাম যে অনেক মানুষ মারা গেছে আমাদের এই অঞ্চলের। তখন দেখতাম যে বিভিন্ন সময় ত্রাণ নিয়ে যাচ্ছে, তো এই তখন এদের সহযোগিতা করার পিছনে আসলে পর্যাপ্ত মানুষ ছিল না, কিন্তু সবাই খেলে নেওয়ার জন্য একটা দাবাদাবি করতো, কিন্তু মানুষের পাশে দাঁড়াবার যে একটা মানসিকতা সেইটা আসলে ছিল না। তখন ছোটবেলা থেকেই ওই স্কাউটের মাধ্যমে আসলে যে মানুষের পাশে দাঁড়াবার একটা আকাঙ্ক্ষা ওইটাই রয়ে গেছে। বড় হয়ে তারপর আস্তে আস্তে আসলে চিন্তা করলাম আমার কমিউনিটির বাচ্চাগুলোর জন্য কিছু করব। স্কুল জীবন থেকেই কি আপনি স্কাউটের সাথে যুক্ত ছিলেন? হ্যাঁ, স্কাউটের সাথে স্কুল জীবনেই জড়িত ছিলাম। আপনি তো বাবা মার একমাত্র সন্তান, তো অনেক আদরের ছিলেন নিশ্চয়ই। জি,
আদরা বাদর হয়েছিলেন কি? হ্যাঁ, আমি তো অনেক দুরন্ত একটা শৈশব কেটেছে আমার, কারণ যেহেতু আমি গ্রামে, তো আমার শৈশবটা একদম গ্রামীণ পর্যায়েই বেড়ে ওঠা। সেই আপনার সাঁতার কাটা, তারপর হচ্ছে ক্রিকেট খেলা, ফুটবল খেলা। আমি একজন ভালো গোলকিপার ছিলাম ছোটবেলায়, স্কুল লেভেলেও খেলেছি, তারপর হচ্ছে কলেজ লেভেলেও খেলেছি। এর পরবর্তীতে এটা কন্টিনিউ করা হয়নি, কারণ পরিবারের একটা চাপ ছিল যে না আসলে পড়াশোনা করে একটা চাকরি করব। পরিবার সবসময় চাইতো, কারণ ওই যে একটা ছেলে যে সবসময় ডিমান্ড যেটা থাকে পরিবারের। আর দুরন্ত শৈশবে বলতে কি, আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, তো আমরা সকালবেলা বের হতাম, যে আড্ডা দিতাম, স্কুলে যাইতাম, স্কুল থেকে আমরা পালাইতাম, যে সারাদিন আড্ডা দিতাম, মানুষের কার বাড়িতে কী আছে সেগুলো হচ্ছে আম চুরি করে মজা করে খাইতাম, আবার পাশায় নালি যেত মাঝে মাঝে, যে দুষ্টামি কারণে এক ধরনের দুরন্তপূর্ণ শৈশবই ছিল। তো আপনাকে দেখলে কিন্তু একদমই মনে হচ্ছে না যে আপনি এভাবে পালিয়ে যেতেন, আপনি সেটি করেননি। তবে কী কী করেছেন সেগুলো আমরা কিছু তথ্য জানি, সেগুলো একটু দর্শকদের জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরব। খালেদা কী বলো? আমি জানিয়ে দিচ্ছি দর্শক, আমাদের আজকের অতিথি রুবেল মিয়া নাহিদ 2018 সালে গড়ে তোলেন স্বেচ্ছাসেবী সংগঠন হাতে খড়ি ফাউন্ডেশন। দক্ষিণাঞ্চলের বলেশ্বর নদীর তীরবর্তী জেলে পল্লী শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করছে এই সংগঠনটি। সেখানকার শিশুদের বিদ্যালয়মুখীকরণ, লিঙ্গ বৈষম্য দূরীকরণ, বাল্যবিবাহ রোধ সহ বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে এই সংগঠনটির দ্বারা। স্বপ্নপূরণ, ফ্রাইডে স্কুল, জল ও জীবন, এক টাকার মিনি মার্কেট সহ 12টি প্রজেক্ট চলমান রয়েছে হাতেখড়ি ফাউন্ডেশনের। উপকূলীয় শিশুদের জন্য 5টি স্কুলে 5টি পাঠাগার স্থাপন করা হয়েছে। পাঠ্যপুস্তকের বাইরের বই পড়া থেকে বঞ্চিত শিশু কিশোরদের জন্য গড়ে তোলা হয়েছে এই পাঠাগারগুলো। স্বেচ্ছাসেবী কাজের স্বীকৃতিস্বরূপ রুবেল মিয়া নাহিদ জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2020 লাভ করেন। চলুন তার গল্পে আবারও ফিরি। আপনার দুরন্ত শৈশবের গল্প শুনছিলাম, তো যেহেতু দর্শকদের আমরা জানাচ্ছিলাম যে বলেশ্বর নদীর তীরেই আপনার জন্ম, জন্ম না ঠিক বেড়ে ওঠা, সেহেতু জেলে পল্লীর শিশুদের জীবন নিয়ে যেহেতু আপনি আগ্রহী হলেন, সেখান থেকেই কি যে আপনি ওই জায়গায় বসবাস করতেন বলেই দেখেছেন তাদের সংগ্রামটা, এরকম কি? আমি ছোটবেলা থেকেই দেখেছি যে আসলে আমার বয়সী যে ছেলেরা ছিল বা বাচ্চারা যারা ছিল, ছোটবেলায় থাকতেই দেখতাম যে ওরা নদীতে মাছ ধরতে যায়, কিন্তু আমার পরিবার কখনোই সেই জিনিসটা আমাকে সুযোগটি দেয়নি। কারণ ওই যে কথাটা বলছিলাম যে আমি একটু দুরন্তপূর্ণ ছিলাম, তাদের সেই ভয়টা কাজ করতো যে আমি কোথায় যাই, নদীতে যাই কিনা, বা এই বিষয়টা কাজ করতো, তাদের চোখে চোখে রাখতো। কিন্তু আমাদের তো আমাকে ফিরিয়ে রাখতে পারতো না, কিন্তু আমি ঘুরতে যেতাম ওদের সাথে, দেখতাম। আসলে তখন থেকেই যখন আস্তে আস্তে যখন স্কুল লেভেল থেকে যখন আমি বেড়ে ওঠা শুরু হলো, তখন কিন্তু ওই জিনিসটাই আমার বড় হওয়ার পরও সেই শৈশবের কথায় মনে পড়তেছিল যে আসলে আমরা কেন পিছিয়ে আছি, আমাদের কমিউনিটির বাচ্চারা তো অনেক পিছিয়ে আছে, অনেকের শৈশব নষ্ট হয়ে যাচ্ছে, কেউ শিশুশ্রমে জড়িয়ে যাচ্ছে, অনেকের স্বপ্ন শৈশবেই ভেঙে যাচ্ছে। কারণ এই তখন থেকেই আসলে ওই শৈশবটা পিছনে দেখে আসার কারণেই আজকের তাদের নিয়ে কাজ করে একটা আশঙ্কা মানে আমার মাঝখানে কাজ করছে। পড়াশোনা কেমন ছিলেন স্কুলে? স্কুল লাইফে পড়াশোনায় খুব ভালো ছিলাম, কলেজ লাইফেও ভালো ছিলাম। আমার স্কুল জীবন কাটছে হকলপাতি প্রাইমারি স্কুলে, তারপরে হচ্ছে ওখান থেকে আমার 2007 সালে সিডরে, যেহেতু এলাকা লন্ডভন্ড হয়ে গেছে, ওখান থেকেই বাবা চিন্তা করলো আমরা শিফট হয়ে যাব, কারণ ওখানে আমাদের গড়টা সব কিছু ভেঙে গেছে। তারপর আমরা উপজেলা শহরে চলে আসলাম, ওখানে আমাকে বাবা স্কুলে ভর্তি করাই দিলেন। ওই স্কুলটার নাম হচ্ছে কে এম লতিফ ইনস্টিটিউশন। এটা কত সালে? এটা হচ্ছে 2008 সালে ওখানে চলে আসছি, কারণ 7 সালে সিডর হয়েছে, 8 আমি এখানে চলে আসছি। তো ওখানে আসার পরে স্কাউটের সাথে জড়িত হয়ে গেছি বিশেষ করে বেশি, কারণ ওই মেইন শহরে এসেই কিন্তু আপনার ত্রাণটা পৌঁছাইতো, হেলিকপ্টার যোগে তখন ওখানে পৌঁছাইতো। তো ওখান থেকেই চিন্তা করতাম যে প্রত্যন্ত অঞ্চলে আসলে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ওইখান থেকেই শৈশবের যে আসলে আমি ছোট ছিলাম, পরিবার তো তখন একটা বাধা থাকতো এই যে এত ছোট মানুষ কিভাবে যাবে, কিন্তু আমাকে রাখতে পারেনি। কারণ হচ্ছে ওই যে সব বন্ধু বান্ধবকে নিয়ে যেতাম যে চলো পানির বোতল নিয়ে যেতে হবে, খাবার নিয়ে যেতে হবে, ওই যে কেন একটা আনন্দে আনন্দে শৈশবটা মানে দুরন্ত পড়ার কারণেই মানে এটা সম্ভব হয়েছে। আপনি স্কাউটিং এ যুক্ত ছিলেন, আপনি বলছিলেন আপনি খেলাধুলা করেছেন, আপনি তো মনে হয় ছোটবেলায় অনুষ্ঠান উপস্থাপনাও করেছেন। হ্যাঁ, সেটা কি স্কুল স্কুল পর্যায়ে এবং বিভিন্ন ছোটখাটো যে অনুষ্ঠান হতো ওটা জাতীয় পর্যায়ে পরবর্তীতে কন্টিনিউ করা হয়নি, স্কুল লেভেলেই সমাপ্ত করতে হয়েছে। তো এক কথায় বলতে অনেক স্বপ্ন নিয়েই সামনে অনেক অনেক ছোট ছোট কাজ করেছি, কিন্তু যখন আস্তে আস্তে বড় হয়েছি সব কিছু বাদ দিয়ে পেশাগত দায়িত্ব বা সংগঠকের দিকেই আসলে চলতে হয়েছে। তার মানে কি খালেদা, আজকে আমরা নির্ভয়ে কথা বলবো? বলতে পারি বোধ হয়, যেহেতু উপস্থাপক রয়েছে সামনে। আচ্ছা, অনেক কিছু হতে চেয়েছিলেন, পাইলট, উপস্থাপক, খেলাধুলা তো ভালো ছিলেন, পরিবার চেয়েছিল ডাক্তার,
হন আপনি। বন্ধু বৎসল কেমন ছিল? নিশ্চয় অনেক বন্ধু ছিল সে সময়। হ্যাঁ, আমার অনেক বন্ধু আছে যারা আসলে আমার ভালো কাজ খারাপ কাজ দুটাই সাপোর্ট দিত। তো খারাপ কাজকে সাপোর্ট, খারাপ কাজকে সাপোর্ট বলতে কি, যখন আমরা একত্রে যখন কোনো জায়গায় কিছু একটা দুষ্টামি করতাম, ওটা তো অলরেডি বাসায় একটা কমপ্লেইন যেত। মানে আপনাকে বাঁচাতে আসতেন তারা? হ্যাঁ, বাঁচাতে আসতো এবং বলতো না কখনোই ওটা করতে পারে না। আচ্ছা, মানে আপনি একটা সুবোধ বালকের ভাব নিয়ে থাকতেন, কিন্তু পেছনে পেছনে ঠিকই দৃষ্টি আসুন তো থাকতেই পরিবার, যেহেতু একটা ছেলে সবসময় পারিবারিক একটা চাপ থাকতো, পারিবারিক বা সমাজের একটা চাপ থাকতো যে ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে বা ছেলেটা খারাপ দিকে যেতে পারে, সেই ধরনের একটা ভয় কাজ করতো আসলে। না, ছেলেটা নষ্ট হয়নি, ছেলেটা এখন মানুষের মতো মানুষ হয়েছে এবং অন্যদেরকেও মানুষ করার পদক্ষেপ হাতে নিয়েছে। আপনার দুরন্ত শৈশবে ছিলাম আমরা, এখন আস্তে আস্তে একটু বড় হই। আপনি বলছিলেন যে আপনি শহরে চলে এসে আবার স্কুলে ভর্তি হয়েছিলেন, তো এসএসসি আপনি সেখান থেকেই কমপ্লিট করেছিলেন? হ্যাঁ, আমার 2010 সালে কেমলিতি ইনস্টিটিউশন থেকে এসএসসি কমপ্লিট করেছি। তারপর এইচএসসিও কি সেখানেই ছিল? না, আমার হচ্ছে পলিটিক্যাল লাইফে আসলে আমার এর পরবর্তীতে আমার একটা মা চাইতো যে সবসময় যে বাবা চাইতো ডাক্তার হওয়ার জন্য, আর আমার স্বপ্ন ছিল হচ্ছে পাইলট, কিন্তু মার স্বপ্নটা ছিল একটু ভিন্ন, যে ইঞ্জিনিয়ার হবে, বাড়ি বানাবে বা অন্যান্য যে প্রকৌশলী যে কাজগুলো আছে সেগুলো করবে। তো তখন চিন্তা করলাম যে মায়ের যে চিন্তাটা আছে সেটাই আসলে পূরণের দিকে যাই। তখন আসলে খুলনা সরকারি পলিটেকনিকে এডমিশন দিই, তখন আমার ওখানে চান্স হয়, তারপর ওখানে 4 বছরে কমপ্লিট করি। আচ্ছা, তখন বাবার প্রতিক্রিয়া কী ছিল? বাবা তো চান না, বাবা কখনোই চায়নি, কারণ বাবা চাইতো যে ডাক্তার হবে, কারণ আমাদের পরিবারের ভিতরে কোনো ডাক্তার নেই, সে প্রেক্ষাপট ইঞ্জিনিয়ার আছে কিন্তু ডাক্তার নাই। সে সবসময় চাইতো যে ট্রিটমেন্ট করার জন্য যে একজন পরিবারে আসুক, এবং মা একটু অসুস্থ ছিলেন, হার্টের রোগী ছিল, সেই প্রেক্ষাপটে বাবা সবসময় চাইতো যে একজন ডাক্তার হই, কিন্তু সময় তালে তালে আসলে হয়নি। মানে একমাত্র সন্তানের উপর অনেক বেশি চাপ ছিল, কেউ চাইতো ডাক্তার, কেউ চাইতো ইঞ্জিনিয়ার, আপনি মায়েরটি চেয়েছিলেন, মায়ের ইচ্ছাটি আপনি পূর্ণ করেছেন। তো 4 বছর পড়াশোনা করার সময় আসলে আপনি নিজেকে ভবিষ্যতে কি দেখতে চেয়েছিলেন? একজন ইঞ্জিনিয়ার হিসেবে স্থিত হতে চেয়েছিলেন? হ্যাঁ, আমার যখন আমি স্কুল লাইফ শেষ হয়ে গেছে তখন আসলে আমার স্বপ্নটা যেহেতু ইঞ্জিনিয়ারিং সেক্টরেই হয়ে গেছে, তখন আমার স্বপ্ন ছিল যে ভালো একজন ইঞ্জিনিয়ার হব এবং আসলে দেশের জন্য এবং প্লাস হচ্ছে পরিবারের জন্য কিছু একটা করব। সেখান থেকে আসলে ভালোভাবে পড়াশোনা করা, ভালো একটা রেজাল্ট নিয়ে বের হওয়া, এবং পাশাপাশি আমি বিভিন্ন প্রজেক্টে তখন কাজ করতাম পড়াশোনার পাশাপাশি। আমি যেহেতু তড়িৎ প্রকৌশলে যখন ছিলাম তখন ইলেকট্রিক্যালে যে বিভিন্ন প্রজেক্টগুলো হতো, যেমন সেচ প্রকল্পে জন্য আসলে অটোমেটিকলি কীভাবে চাষাবাসের জন্য যেমন পাম্প যেগুলো অটো চলবে সেগুলো নিয়ে কাজ করতাম, তারপর হচ্ছে আমরা যে মোটর, আমরা সবসময় তো সুইচ অন অফ করে পানি উঠাই, কিন্তু আমার একটা অ্যালার্ট আসতো যে সিমের ভিতরে যে আসলে এই সময়টা আসলে ট্যাঙ্কিটা ফুল লোড হয়ে গেছে, সে বিভিন্ন আবিষ্কার নিয়ে আসলে তখন আমরা বন্ধুরা নিজেরা চেষ্টা করতাম যে আসলে কিছু একটা করার জন্য। তো ওখান থেকে কিছু প্রজেক্ট আমরা হয়তো বা জমা দিয়েছিলাম, তো ভালো কিছু সাড়াও পেয়েছিলাম। আচ্ছা, তারপর 4 বছর পড়াশোনা শেষ করে কি খুলনা থেকে আবার ফিরে এসেছিলেন? খুলনা থেকে চিন্তা করছি যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য আসলে আমাদের ঢাকায় পাড়ি জমাতে হবে, কারণ সবাই এখন শহর কেন্দ্রিক। আচ্ছা, জব সেক্টর থেকে শুরু করে সব কিছু সেখান থেকেই চলে আসা। আর চলে আসার পরে আসলে আমি বেসরকারি একটা বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলীতে ভর্তি হই এবং ওখান থেকে 4 বছরের একটা কোর্স কমপ্লিট করি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং উপরে। তারপরে বের হয়ে আসলে কিছু প্রাইভেট কোম্পানিতে জব করছি, এর পরে একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে আসলে আমি 1 বছর চাকরি করেছি। তো চাকরি করার 1 বছর পরে আসলে আমার চাকরিটা ছেড়ে দিতে হয়, কারণ মা খুব অসুস্থ ছিল প্রচন্ড ব্যথা হইতো, পেইন হইতো। তখন চিন্তা করলাম যে আসলে পরিবারে তো কেউ নাই, তখন লম্বা সময় ধরে মা হসপিটালে থাকে, এটা আসলে কোন ছেলে ভালো লাগে। সেই জায়গাটা থেকে আমি 1 বছর পরে সিদ্ধান্ত নিলাম না যে আসলে চাকরিটা আমার ছেড়ে দেওয়া উচিত। আসলে তারপর আমি চাকরিটা ছেড়ে দিলাম, পরিবারকে সময় দিলাম। তার পরবর্তীতে মা আবার বললো যে না তুমি আবার চাকরিতে যাও, মানে একটা উত্থান পতনের ভিতর দিয়ে জীবনটা গেছে। তখন যে আবার চিন্তা করলাম, আবার জয়েন করলাম একটা কোম্পানিতে, আবার জয়েন করলাম। জয়েন করার কিছুদিন পরে, না এটা দেশের বাইরে জয়েন করছি পরবর্তীতে। আচ্ছা আচ্ছা। তারপরে ওখান থেকে আমি যাওয়ার মনে হয় 1 বছর পরেই হচ্ছে মা মারা যায়, তখন আমার ওই চাকরিটা আমার ছেড়ে দিতে হয়। দেশের বাইরে বলছিলেন কোন দেশে? আমি সৌদিতে একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে জয়েন করছি প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে। আচ্ছা, কতদিন ছিলেন ওখানে? ওখানে প্রায় 18 মাসের মতন কাজ করেছি। তো যে মায়ের জন্য আপনি চাকরি ছেড়ে দিলেন সে মাকেও ধরে রাখতে পারেননি, এটি হয়তো প্রকৃতির নিয়ম ছিল।
কারণ মা স্বপ্ন দেখাইতো যে সবসময় একজন তুমি নাসায় বা বিভিন্ন ভালো জায়গায় একটা চাকরি করবা বা দেশের বাইরে একটা জায়গায় চাকরি করবা, কারণ দেশে তো একটা চাকরির বাজারটা তখন একটা কম্পিটিশনের একটা জায়গা ছিল। তো আমার ওখানে চাকরির সুযোগটা হচ্ছে বাবা সুযোগটা করে দিয়েছিলেন, তো সেই সুযোগে হচ্ছে বিভিন্ন আমি ওখানে ইন্টারভিউ দিই, ওখানে টিকে যাই, আমি ওখানে একটা ভালো একটা অবস্থা নিয়েছিলাম। কিন্তু দেখলাম যে মা মারা যাওয়ার পর আর মানসিকভাবে আমি ওখানে থাকতে পারলাম না। তারপরও মারা যাওয়ার পরে 3 মাস ছিলাম ওখানে, তারপরে আর চাকরিটা রিজন দিয়ে চলে আসতে হয়েছে। তবে মা থাকেননি, মা নেই আপনার পাশে, তবে মা আছেন, মায়ের স্বপ্নগুলো আপনার সাথে আছে এবং সেই স্বপ্নগুলো আপনি পূরণ করে যাচ্ছেন। এবং শুধু নিজে নয়, নিজের উন্নতি নয়, আপনি সমাজের জন্য, শিশুদের জন্য কাজ করে যাচ্ছেন। তো শুরুটা স্কাউট দিয়ে, স্কাউটিং দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এই যে সমাজ সেবা, শিশু সেবা, এই যে আপনাদের এলাকায় শিশুরা একটা সময় জেলে পল্লীতে শুধুই মাছ ধরতো কিংবা পড়াশোনা করতো না, এই বিষয়গুলো আপনাকে কবে তাড়িয়েছিল? আসলে আমি যখন ছোটবেলা থেকেই একটা কাজ করতো, যে আসলে তখন তো আমার করার কিছু ছিল না, কারণ তখন আমিও ছোট, ওদেরই মতন একজন। তখন আমি গ্রামের বাড়িতে, যখন আমার ইউনিভার্সিটি লাইফ শুরু হয় তখন আমি গ্রামের বাড়িতে যাইতাম। তো গ্রামের বাড়িতে গেলেই তখন দেখতাম যে আমাদের গ্রাম থেকে একটু পাশের গ্রামে বা ওই নদীর যে এরিয়াটা আছে, তো পুরো ওখানে 7-8 কিলোমিটার নদীর এরিয়া আমি, আমাদের যে গ্রামটা, তো 7-8 কিলো এরিয়াতে আমরা ঘুরতে যেতাম নদীর পাড়ে, আমি এবং সজীব মিত্র নামে আমার একটা ভাই আছে, বন্ধু বলা যায়, বয়সে ছোট হলেও আমার বন্ধুর মতন, একসাথে আমরা ঘুরতাম, আড্ডা দিতাম। তো আমরা ওই নদীর পাড়ে ঘুরতে যেতাম, তো যখন যখন সেমিস্টার ব্রেক হতো তখন আমরা যেতাম। তখন দেখতাম যে আসলে এই যে বাচ্চাগুলো শিশুশ্রমে জড়িয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে আমি দেখাচ্ছিলাম যে নদীতে মাছ ধরতিছে, বড়শি দিয়ে মাছ ধরতিছে, জাল ফেলতিছে, তো ওদের যে বয়সে বই থাকার কথা কাঁধে, সেই বয়সে ওরা নদীতে মাছ ধরতে যাচ্ছে, তাও উত্তাল সাগরে। তো এটা আসলে এটার পিছনে একটা কারণ দেখতেছি, সেটা হচ্ছে পরিবারের দারিদ্রতা, সচেতন না পরিবারগুলো। তো তারা চিন্তা করে যে আসলে যদি ও আমার সাথে যায় তাহলে হয়তো বা আমার ওখান থেকে কিছুটা আর্থিকভাবে আমরা লাভবান হব। তো আমি যখন শুরুটা করলাম তখন চিন্তা হলো, এইসব চিন্তা থেকেই কিন্তু আসলে আমার কাজটা শুরু করা। তখন প্রথম পর্যায়ে আসলে ওইরকম সাড়া পাইনি। আচ্ছা, আমি 3-4 পরিবারের সাথে একটা উঠান বৈঠক করলাম, তো পরিবার থেকে প্রাথমিকভাবে বললো যে না, এটা আসলে তোমরা কতদিন কন্টিনিউ করতে পারবো, এটা তোমরা লোক দেখানো একটা মনে হয় তোমাদের একটা অবস্থান। কিন্তু আমি আমরা থেমে থাকিনি। এই যে উদ্যোগের কথা বলছিলেন যে আপনি 3-4 পরিবারের সাথে কথা বলেছিলেন কিন্তু খুব একটা সাড়া পাননি, এটা আপনি কোন সময়ের কথা বলছেন? এটা 2018 সালের। আচ্ছা, 2018 শুরুর দিকে, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, এই দিকটায়। তখন আমরা অনেক পরিবারের সাথে আলাপ করলাম আস্তে আস্তে, কিন্তু এখান থেকে আমি 3-4 আবার পরিবার পেলাম যারা হচ্ছে প্রাথমিকভাবে দেখতে চাইলো যে আসলে আমরা কি করতে চাই, আমাদের সম্পর্কে জানতে চাইলো যে আসলে আমরা কারা। তখন আমরা আমাদের নিজেদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বললাম যে আসলে আমরা একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করি এবং আমরা চাই যে আমরা যারা এগিয়ে গেছি, আমাদের যারা এখান থেকে আমরা উঠে আসা, তো আমরা ঢাকা শহরে দেখবেন বা বিভিন্ন অন্যান্য কমিউনিটির বাচ্চারা এগিয়ে আছে কিন্তু ওরা অনেকটা পিছিয়ে আছে, তাহলে আমাদের এই কমিউনিটির বাচ্চারা কেন পিছিয়ে থাকবে? তাদেরকে তো, তারাও তো স্বপ্ন দেখতে পারে নাসার মতন একটা জায়গায় বা বিভিন্ন একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করার মতন স্বপ্ন দেখতে পারে এবং অলরেডি কিন্তু উঠে আসতেছে বিভিন্ন জায়গা থেকে। তখন সেই জিনিসটা তাদের বোঝানোর চেষ্টা করলাম, তো ওখান থেকে কিছু পরিবারকে পেলাম যে প্রাথমিকভাবে যে না আসলে তাদের নিয়ে কাজ করা যায়। তখন আমি চিন্তা করলাম তাহলে তো আমাদের দুজনের পক্ষে সম্ভব না, কারণ পুরো একটা কমিউনিটিকে সাপোর্ট দেওয়া আমাদের পক্ষে দুজনের পক্ষে সম্ভব না। তারপর আমরা টিম তৈরি করলাম যে আসলে এইটা নিয়ে আসলে কারা কাজ করতে আসলে ইচ্ছুক। সেখান থেকে বেশ কিছু সদস্য পেলাম আমরা, যে কিছু ফিমেল সদস্য পেলাম যে পরিবার থেকেও তাদেরকে সাপোর্ট দিচ্ছে, তাহলে মনে হলো। এই সদস্যরা কি আপনার বন্ধু মহলের মধ্যেই ছিল নাকি এই সদস্য কিভাবে পেলেন আপনি? সদস্যটা হচ্ছে আমার বন্ধু মহলে ছিল, প্লাস হচ্ছে ছোট ভাইরা ছিল। তো আমরা যখন শুরু করছি তখন আমরা একটা ক্যাম্পেইন করেছি যে আসলে আমরা এই কাজটা করতে চাই তরুণ প্রজন্মদের নিয়ে, আমরা একটা আয়োজন করেছিলাম। তো সেখান থেকে দেখলাম যে সায়ের আড্ডার ভিতরে সবাই অনেক উঠে আসছে যে না কাজ করতে তারা ইচ্ছুক। তো ওখান থেকে প্রায় 10-15 জনকে পেলাম, সৌরভ আছে, সুস্মিত অধিকারী, আরও বেশ কিছু আছে, অনেকেই আছেন যারা আমাদের সাথে একত্রতা ঘোষণা করলেন যে না কাজ করব। তখন থেকেই আসলে প্রাথমিক পর্যায়ে ওদেরকে শিক্ষা বার্তা দেওয়ার জন্য আসলে আমরা শুরু করি, যে পরিবারগুলোকে আসলে ওদেরকে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসার জন্য বা বিদ্যালয়মুখীকরণ করার জন্য আসলে মূলত পরিবারকে আসলে প্রথমে আমাদের টার্গেট করতে হয়েছে, যে আসলে পরিবারগুলো যদি চায় তাহলেই সম্ভব, কিন্তু ছেলে মেয়ে চাইলেই হবে না, কারণ তাদের ওই যে বললাম যে দারিদ্রতা একটা ব্যাপার আছে।
তো পরিবারগুলোকে আসলে আস্তে আস্তে ম্যানেজ করা শুরু হলো। তারপর তো আসলে আমরা বিভিন্ন সময় চেষ্টা করলাম যে এদের আসলে কোন কোন জিনিসগুলোর আসলে ঘাটতি আছে। তখন দেখলাম যে নিজস্ব সংস্কৃতি একটা ব্যাপার আছে, বৈষম্য দূরীকরণ আছে, তো এই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করা আমাদের দরকার। এবং কিছু বাচ্চা আছে যারা আসলে জুড়ে যাচ্ছে, বিদ্যালয়মুখীকরণ হচ্ছে না, এবং অল্প অল্প বয়সে দেখবেন যে আমাদের অঞ্চলে 18 বছর হয় না, 16 বছর, 17 বছর, 15 বছরও কিন্তু মেয়েদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে। তো এই বাল্যবিবাহর প্রবণতাটাও এখানে রয়ে গেছে। তো এইসব কিছু কিছু বিষয়ে আমরা আসলে ফার্স্ট টাইম আমরা মাঠ জরুপ করি, আইডেন্টিফাই করি যে আসলে কোন কোন জিনিসগুলো আসলে আমাদের এই কমিউনিটিতে ঘাটতি আছে, সেগুলো চিহ্নিত করে তারপর আসলে আমাদের কার্যক্রমগুলো শুরু করি। এই যে কার্যক্রমগুলো শুরু করেন, এটি তো একটি ফাউন্ডেশনের আন্ডারেই করছিলেন এবং সেটির নামই তো হাতে খড়ি। জি, তো এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল আমি যতদূর জানি যে 2018 সালের 17 মার্চ, মানে জাতীয় শিশু দিবস এবং আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে। তো শিশুদের জন্য শিশু দিবসে কাজ করার এই পরিকল্পনাটি আসলে কার ছিল? এটা হচ্ছে ছিল আমরা সবাই 2018 দিকে আমরা মাঠ জরিপ করে ফেলি যে আসলে আমরা কাজ করব, তাহলে আমাদের আনুষ্ঠানিক যাত্রাটা আসলে শুরুটা কিভাবে করা যায়। তখন আমাদের টিমের সজীব মিত্র বলল যে ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা 17 মার্চে আমরা শুরুটা করি, কারণ এটা শিশু দিবস। তো তখন থেকে আসলে এই 18 মার্চে আসলে আমাদের 17 মার্চ যাত্রাটা শুরু। 2018 সালের 17 মার্চ। জি, আচ্ছা, হাতে খড়ি ফাউন্ডেশন এই নামটা কেন বেছে নিয়েছিলেন? কারণ যেহেতু শিশুদের নিয়ে কাজ, কারণ আমার চাইছি যে ছোটবেলা থেকে একটা হাতে খড়ির একটা ব্যাপার থাকে, তো আমি চাচ্ছি যে যারা একদম স্কুল থেকে জোরে গেছে, যাদের শিক্ষা নেই, তাদেরকে আমাদের মাধ্যমে হাতে খড়ি দিয়ে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতেছি। আপনার মনে আছে আপনার হাতে খড়ি কে করিয়েছিল? আমার মা করিয়েছিল, কারণ বাবা তো ব্যবসা চাকরি নিয়ে ব্যস্ত থাকতো। আসলে অধিকাংশ সময় এই কাজটা মায়েরাই করে। আচ্ছা, কি দিয়ে লিখেছিলেন মনে আছে? হ্যাঁ, আমি লিখেছি হচ্ছে আপনার কালো সিলেট ছিল, যেটা হচ্ছে বোর্ডের মতো, হ্যাঁ, ওটা চক দিয়ে লিখেছি। এবং কিছু কিছু সিলেটের উপর অক্ষর দেয়া থাকতো, সেটাই আমরা ঘুরাইতাম। আচ্ছা, তো 2018 সালের 17 মার্চ থেকে হাতে খড়ি ফাউন্ডেশনের যাত্রা শুরু হলো। তো যাত্রাপথটা তো নিশ্চয়ই এত প্রশস্ত ছিল না, কিংবা এত নিরাপদ, কিংবা সুস্থির ছিল না, নিশ্চয়ই অনেক বাধাও এসেছিল শুরুতে। শুরুতে বাধাটা পরিবার থেকে, একদম পরিবার থেকে, আমার পরিবার থেকেই বাধাটা শুরুটা। ওই যে বললাম, যেটা শৈশবে সবসময় আমার উপর চাইতো যে আমি ভালো কিছু করব, পরিবারের জন্য করব, সমাজের জন্য করব, কারণ পরিবারে আমি একমাত্র ছেলে, তো সবাই আমার দিকে পরিবারের সদস্যরা তাকিয়ে আছে। সেখান থেকে যখন কাজ করা শুরু করলাম, তখন বাবার কাছে কমপ্লেন যেত যে ছেলে কী করে সারাদিন, সারাদিন তো ঘুরে বেড়ায়, বাচ্চাদের নিয়ে করে, এর আসলে ফিউচার কী? তখন তারা আশেপাশের মানুষগুলো তারা আমার ফিউচার নিয়ে চিন্তা করতো, আমার চেয়ে তারা বেশি চিন্তা করতো আমাকে। বাবার প্রতিক্রিয়াটা কেমন ছিল? তখন বাবার কাছে যখন নালিশটা গেল, তখন বাবা বলল যে প্রাথমিকভাবে আমাকে শাসাইলো 3-4 দিন, যে এই কাজটা তুমি কেন করতেছো। তারপরে যখন আমি আম্মুকে ধরলাম যে আম্মু দেখো এই কাজটা কিন্তু আসলে ভালো, যে আসলে আমাদের আমরা না শিক্ষিত হচ্ছি, আপনারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, কিন্তু ওই যে পরিবারগুলো যারা এখন পিছিয়ে যাচ্ছে, একদম আমাদের এই অঞ্চলটায় প্রায় 80% হচ্ছে কাঁচা রাস্তা, ওই রকম সুযোগ সুবিধা নাই, তারা তো স্বপ্ন দেখতে পারে, যেমন স্বপ্নটা আপনি দেখছেন আমাকে বড় করার, তারাও তো স্বপ্ন দেখতে পারে, কিন্তু তারা যখন ওই পরিবার দায়িত্ব নেয়নি, কিন্তু আমি তো পারি চেষ্টা করলে। তখন মা হচ্ছে বাবাকে বুঝাইলো যে না, ছেলেটা কাজ ভালো হচ্ছে, তারপর আমাদের নিয়ে কিছু গণমাধ্যমে আমাদের নিয়ে কার্যক্রমগুলো তুলে আসছে। তখন আশেপাশে তার যারা বাবাকে একটু নিরুৎসাহিত করতো যে ছেলে কী করতো, তখন ওই পত্রিকায় দেখতো যে আমার লেখা, আমার নামে লেখা হচ্ছে, আমাদের সংগঠন সম্পর্কে লেখা হচ্ছে, তখন বাবাও পেপারগুলো নিয়ে আসতো, এনে দেখাইতো যে তোমার দিয়ে আজকে লেখা ছাপা হয়েছে। আমি বইতে বইতে আগে বলতাম না যে যে আমার যাবে বা পেপার নিয়ে আসতাম, আমি কিছু করতাম না। তখন আস্তে আস্তে বাবা যে না, এটা না ঠিক আছে করো, সমস্যা নেই, কিন্তু একটা শর্ত আছে, কিন্তু পড়াশোনা কিন্তু কন্টিনিউ করছো, ভালো একটা ক্যারিয়ার করতে হবে। আচ্ছা, আপনি এইমাত্র বলছিলেন যে পত্রিকায় আপনাকে নিয়ে লেখালেখি হয়েছিল বা হচ্ছে, তো আপনিও তো মনে হয় লেখালেখি করেন? হ্যাঁ, আমি আসলে লেখালেখি অনেক ছোটবেলা থেকে একটা লেখালেখির একটা আগ্রহ আছে, এবং আমি সবসময় ডায়েরিতে লিখে রাখি। সেখান থেকে আসলে কি লিখতেন ছোটবেলা থেকে? ছোটবেলা হচ্ছে আমি দৈনিক যে ঘটনাগুলো ঘটত, আচ্ছা, ডায়েরিতে আমি লিখে রাখতাম যে আজকে সারাদিন আমি কি করলাম, আজকে গিয়ে লিখবেন? আপনি যাদের নিয়ে কাজ করছিলেন, জেলে পল্লী শিশুরা, সেখানের পরিবার থেকেও তো আপনি খুব বেশি সহযোগিতা শুরুর দিকে পাননি। তো আপনাদের তো মূল কাজটা মানে শুরুর দিকে আপনারা শুরু করেছিলেন যে ছেলে মেয়েদের বিদ্যালয়মুখীকরণ, সেক্ষেত্রে কিরকম প্রতিবন্ধকতা আপনি সম্মুখীন হয়েছেন?
পরিবার থেকে যে বাধাটা আসছে তার পরপরই আমরা যখন আমরা ওখানে সার্ভে করতে গেলাম, যে আসলে আমরা থেমে থাকিনি, সার্ভে করতে গেলাম, তো প্রাথমিকভাবে ওই যে কমিউনিটির যে পরিবারগুলো আসিল তো তাদেরকে একটা সাপোর্ট পাইনি, শুরুতে তারা ইগনোর করছে আমাদের, কিন্তু আমরা থেমে থাকিনি। তো আমরা চেষ্টা করেছি যে তাদেরকে আসলে বোঝাতে, তো আমরা বারবার বোঝাতার চেষ্টা করেছি যে শুধু আমরা চিন্তা করেছি যে এই পরিবারটা যদি না বুঝে নেক্সট আরেকটা পরিবারকে আমাদের যেতে হবে, কারণ ওখানে তো শুধু একটা পরিবার না, জেলে পল্লী তো অনেক পরিবার যারা হচ্ছে শিশু শ্রমের সাথে জড়িত বাচ্চাগুলো, তো ওখানে করতে করতে অনেকের সাথে যোগাযোগ হয়ে গেল, একটা বন্ডিং হয়ে গেল। কারণ আমরা হচ্ছে প্রতিদিন বিকালে ওখানে যেতাম, মানে আমার টার্গেট ছিল যে আমরা যে যেন বাইরে যে আড্ডাটা দিব সেই আড্ডাটা ওইখানে দেবো, কারণ আমরা চেষ্টা করেছি ওই ওনাদের পরিবেশটা বুঝতে, যে আসলে আমরা মূলত চাই কি, কোন জিনিসগুলো আসলে আমাদের আইডেন্টিফাই করা দরকার। তখন একটা জিনিস, যে জিনিসটা দেখেছি, একটা শিক্ষার অভাব ওই পরিবার পরিবারের বলেন বা বাচ্চাদের বলেন, একটা শিক্ষার অভাব, কারণ তারা একটাই টার্গেট করে যে আসলে এরা যদি আমাদের সাথে নদীতে মাছ ধরতে যায় তাহলে পরিবারের অর্থনৈতিকভাবে একটা সচ্ছলতা আসবে। তো এই অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য এই শিশুগুলোর জীবনগুলো আসলে থেমে যাচ্ছে, সামনে ওরা এগিয়ে যেতে পারতেছিল না। তো আমরা যখন সার্ভে করলাম তখন অনেক মানুষকে সাথে পেলাম, তো অনেক মানুষ আমাদের একটা বাধা সৃষ্টি করছে যে আসলে প্রথমে প্রশ্নবোধক চিহ্ন রেখেছেন যে আসলে তারা কারা, কী করতে চায়। তো আমাদের আমরা পিছু পাওয়া হয়নি, তখন আমাদের অনেক পরিবারকে বোঝানোতে সক্ষম হয়েছি যে আসলে আপনাদের কমিউনিটি নিয়ে কাজ করতে চাই, যেন এই বাচ্চাগুলো যারা জোরে পড়েছেন তারা যেন আমরা যে একটা স্কুল প্রতিষ্ঠা করতে চাই সেখানে যেন তারা এসে শিক্ষা নিতে পারে, হাতে করে নিতে পারে, তারা যেন মিনিমাম হলেও যেন একটা জায়গায় গিয়ে যেন তাদের সিগনেচারটা দিতে পারে, স্বাক্ষরটা দিতে পারে। আচ্ছা, তখন ওখান থেকে অনেক বাধা আসছে কিন্তু আমরা থেমে থাকিনি। তারপর অনেক পরিবারকে আমরা বুঝাইলাম যে না আসেন, যে আপনাদের পরিবারের বাচ্চাগুলো শিক্ষিত হওয়ার দরকার আছে। তো অনেক পরিবার আস্তে আস্তে আমাদের সামনে আমাদের কাজের সাথে একত্রিতভাবে সহযোগিতা করেছে, বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পেরেছিলেন আপনারা। একটা স্টোরি আছে যেটা হচ্ছে ওদের নদীতে মাছ ধরতে যেত একটা একটা বাচ্চা বাবার সাথে, তো ওই বাচ্চাটাকে আমরা প্রাথমিকভাবে ওর বাবা দিতে চাইনি, তো ওনাকে আমি নিয়ে আসছি একটা দোকানে, তো চা খাওয়াইতেছিলাম, তো চা খাওয়াই বলতেছিলাম যে আঙ্কেল আপনি বাচ্চাটাকে আমাদের কাছে এক মাসের জন্য দেন, শুধু প্রতি শুক্রবারে চার দিন, ঠিক আছে, তারপরে আপনি আমাদের কাছে দেওয়ার দরকার নেই, এই চার দিনে যদি আপনার যে পরিমাণ ক্ষতি হবে সেটা আমরা বহন করব। আচ্ছা, তারপর ওই ছেলেটাকে দিল, রাজি হলো যে ঠিক আছে, তো ওনাকে বললাম যে আপনাকে 300 টাকা করে দিব প্রতিদিনের জন্য, মানে চার শুক্রবারের জন্য, উনি রাজি হলো। উনি পরবর্তী টাকাটা নেয়নি, তো বাচ্চাটা পরবর্তীতে আর নদীতে মাছ ধরতে যায়নি। তো আমরা যখন এখন ওনার সাথে যতবার দেখা হয় ওই একই কথাটা বলে, আজকে তোমার তোমার জন্য আজকের আমার ছেলেটা শিক্ষিত হচ্ছে, আজকের তার একটা স্কুল ব্যাগ আছে, সে লিখতে পারে, আমি কোথাও ভুল করলে আমার ইলেকট্রিসিটি কারেন্ট বিল আসলে দেখে বলতে পারে এটা আমাদের, বা একটা একটা ব্যাংকে যদি কোনো কাজ থাকে বা কোনো কিছু প্রয়োজন হলে বা আমার নামে কিছু আসলে তখন এটা পড়ে আমাকে শুনাইতে পারে। চমৎকার। আচ্ছা, এক্ষেত্রে একটা ব্যাপার জানতে চাইবো, এই যে বাচ্চাদের আপনারা বিদ্যালয়মুখী করলেন, সেক্ষেত্রে কি আপনারা নিজেরা কোনো স্কুল তৈরি করেছিলেন বা বাচ্চাদের পড়াতেন, নাকি প্রাতিষ্ঠানিক যে মানে ইতিমধ্যে আপনাদের এলাকায় যে বিদ্যালয়গুলো ছিল সেখানে নিয়ে যেতেন? না, আমরা প্রাথমিকভাবে আমরা সার্ভে করেছি, যে সার্ভেটার মাধ্যমে তিনটা সেক্টরের আসলে বাচ্চা পেয়েছি। যে প্রথম হচ্ছে কিছু বাচ্চা হচ্ছে জোরে গেছে, একদম স্কুলমুখী না, একদম স্কুলে যায় না, কিছু বাচ্চা হচ্ছে যে স্কুলের নাম রেজিস্টার্ড করা আছে কিন্তু যায় না, কিছু বাচ্চা আছে যে স্কুলে যায় এখন শুধু মা বাবা কেন একটা মা বাবা পাঠাচ্ছে দিয়ে যাচ্ছে সেই জন্য যায়। তো আমরা স্কুল একটা স্কুল প্রতিষ্ঠা করেছি, নাম দিয়েছি ফ্রাইডে স্কুল, যে স্কুলটা হচ্ছে যারা জোরে পড়েছে বাচ্চাগুলো তারা তো সরাসরি গিয়ে তো ওখানে ভর্তি হলে কোনো লাভ হবে না, সেই জন্য হচ্ছে হাতে করির ফ্রাইডে স্কুল দিয়েছি, যেখানে হচ্ছে ওরা প্রাথমিক যে শিক্ষাটা দরকার সেটা ওখানে আমাদের এখানে নিচ্ছে। তারপর হচ্ছে ওখানে আমাদের প্রাইমারি স্কুল আছে, সেই স্কুলে ওদেরকে আমরা ভর্তি করে দেওয়ার ব্যবস্থা করতেছি। আর সেকেন্ড ধাপে যেটা হচ্ছে যে যারা জোরে যাচ্ছে, যাবে এরকমের অবস্থা হচ্ছে, তাদেরকে আসলে আমরা আমাদের এই স্কুলে পড়াচ্ছি, মানে দুইটা শিফট, একটা শিফট হচ্ছে মর্নিং শিফট, একটা হচ্ছে ডে শিফট, দুই শিফটে আমরা এটা করাচ্ছি। কারণ হচ্ছে যারা জোরে যাবে, কারণ এই বাচ্চাগুলো তো জোরে যেতে পারে, কারণ অলরেডি কিছু জোরে গেছে, এরকম ধরেন জোরে যাওয়ার প্রথমেই আমরা 3-4 জন বাচ্চা নিয়ে শুরু করেছি, এখন জোরে যাওয়ার বাচ্চার সংখ্যা আমাদের 30 জন প্লাস, এরপর হচ্ছে যারা জোরে যাবে তারা 50 জন প্লাস, জোরে যাওয়ার পর্যায়ে উঠেছে, কারণ স্কুলে নাম আছে কিন্তু স্কুলে প্রয়োজন হলে যায় না, প্রয়োজন হলে যায় না, এরকম অবস্থা। তো তাদেরকেও আমরা ক্লাস নিচ্ছি, যে ওদেরকে মোটিভেট করতেছি যে তোমরা যেন যারা জোরে গেছে তাদের মতন তোমরা জোরে যাও না,
কারণ শিক্ষার জীবনে দরকার আছে, আমাদের সামনে যেতে হলে অবশ্যই শিক্ষা নিতে হবে। তো তাদের নিয়ে আমরা দুটো শিফটে ক্লাস করাচ্ছি। তো আমাদের নিজস্ব ভলান্টিয়ার আছে, সবাই অনেকেই এখানে কেউ গ্রাজুয়েশন করতেছে, কেউ ইন্টার করতেছেন, কেউ চাকরিজীবী আছেন, ব্যাংকার। তো তারা কিন্তু সময় দিচ্ছে, কারণ আমরা শুক্রবারটা বাসা এই কারণেই করেছি, কারণ যেন শুক্রবার দিন সবার যতই কাজ থাকুক একটু ফ্রি থাকে, সব ফ্রি থাকে। তো সেখান থেকে আসলে আমাদের হাতে করে ফ্রি ফ্রাইডে স্কুলটা আসলে যাত্রাটা শুরু। আমরা শুরুতেই করেছি তিনটা সেক্টরে ভাগ করে, যেন বাচ্চাগুলো যেন বিদ্যালয়মুখীকরণ হয়। এবং আমরা স্কুলগুলোতে ক্যাম্পেইন করে থাকি যেন বাচ্চাগুলো যেন স্কুলমুখী হয়। আচ্ছা, আমরা বিভিন্ন সময় ওদেরকে নিয়ে কেন শিক্ষার গুরুত্ব আছে সেই জিনিসগুলো আসলে মোটিভেট করার চেষ্টা করি। আচ্ছা, এই যে 300 টাকা করে একজনকে দিতে চেয়েছিলেন পার শুক্রবারে, এই যে টাকাগুলো বিভিন্ন ক্ষেত্রেই তো আসলে আপনারা টাকা খরচ করতেন শুরুর দিকে আসলে আপনাদের ফাউন্ডেশনটা কিভাবে ইনভেস্ট কে করেছিল কিংবা শুরুর দিকে আমরা নিজস্ব মানে নিজস্ব অর্থায়নে আমরা কার্যক্রমটা শুরু করেছি, কারণ একটা তখন তো পরিবার থেকেও আপনারা সমর্থন পেতাম না। তবে আমরা একটা জিনিস যে জিনিসটা করতাম আমরা সেটা হচ্ছে যে আমরা একটা নির্দিষ্ট যে টিফিনের টাকাটা দিত ওদের বা আমাদের যাদের টিফিনের টাকাটা দিত ওখান থেকে আমরা সেভ করতাম, এবং ওখান থেকেই সবাই 30 টাকা করে জমাইতাম। সেখান থেকেই টাকাটা অল্প অল্প করে আমাদের ওদের জন্য খরচ করতাম। মানে আপনারা আপনাদের টিফিনের টাকাটা জমিয়ে অন্যের পড়াশোনার খরচ উপকূলে আনন্দ বিলাস, সারাদিন ওদের সাথে সময় কাটানো, ওদের নিজস্ব সংস্কৃতি বিকাশ করার ক্ষেত্রে যেমন বিভিন্ন গ্রামীণ খেলাধুলার আয়োজন, বিস্কুট দৌড় থেকে শুরু করে যে খেলাধুলা আছে সারাদিন ওদের সাথে কাটে। একটু ধারাবাহিকভাবে শুনি, আপনাদের হাতে করে ফাউন্ডেশন থেকে 2018 সালের 17 মার্চ থেকে এই পর্যন্ত কী কী প্রকল্প আপনারা হাতে নিয়েছেন? শুরুতেই যেটা বলতেছিলাম যে আসলে ফ্রি ফ্রাইডে স্কুল, যেটা হচ্ছে বাচ্চাদের বিনামূল্যে শিক্ষা দিয়ে থাকি প্রতি শুক্রবারে। তো যে বাচ্চাগুলো জোরে গেছে তাদেরকে এবং যারা জোরে যাচ্ছেন তাদেরকে কাউন্সিলিং করার জন্য, এবং তারা যদি পড়াশোনায় কোথাও কোনো সমস্যা হচ্ছে আমাদের নিজস্ব যারা ভলান্টিয়ার আছেন ওরা হচ্ছে প্রতি শুক্রবারে ক্লাস নেয়, এবং আমি নিজেও ক্লাস নিই। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের বিজ্ঞান মেলা, যেটা হচ্ছে একদম প্রত্যন্ত অঞ্চলে যে আসলে আমরা মেলা করি বাচ্চাদের নিয়ে। তো আমাদের ভলান্টিয়ার একজন ভলান্টিয়ার আছে দীপ, হচ্ছে আবার বিভিন্ন জিনিস রোবোটিক্স নিয়ে কাজ করে, তো ছোট্ট একটা ফ্রিজ আবিষ্কার করছে, ও আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় আপনি ওষুধ নিয়ে যেতে পারবেন ক্যারি করে, এবং লম্বা সময় আপনি রাখতে পারবেন। এবং অনেক গাড়ি আছে, ছোটো ছোটো গাড়ি যে রিমোট কন্ট্রোল, সেগুলো হচ্ছে ডিভাইস দিয়ে বানায়ও। তো এই বিভিন্ন ধরনের আবিষ্কারগুলো ওদের কাছে প্রদর্শনী করি। তারপর হচ্ছে ওই যখন আমরা মেলাটা করি তখন হচ্ছে আপনার প্রত্যন্ত অঞ্চলে একটা বাচ্চা রোবোটিক্সের একটা জিনিস দেখতেছে বা একটা আবিষ্কার দেখতেছে, একটা খেলনা গাড়ি দেখতেছে, তো এই প্রদর্শনীগুলো আসলে ওদের আগ্রহ করে তুলতেছে যে আসলে না আমাদেরও একটা শিক্ষার দরকার আছে, বা আমাদেরকে এই যে রোবোটিক্সের বা বিভিন্ন তো এমনি মোবাইলে দেখতেছে বা অন্য সময় গাড়ি দেখতেছে, যখন একটা গাড়ি বানাইতে হলে কী কী জিনিসগুলো দরকার, ওদের নিজের হাত দিয়ে এটা রিমোট কন্ট্রোল করতেছে, একটা ডিভাইস দিচ্ছে, তো এই জিনিসগুলো নিয়ে আসলে আমরা মেলাটা করি বিভিন্ন সময়ে। এগুলো হচ্ছে উপকূল পাঠাগার, যে পাঠাগার হচ্ছে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে একদম নদীর তীরবর্তী বলে সেই তীরবর্তীতে আমরা প্রাথমিক পর্যায়ে অনেকগুলো স্কুল সার্ভেতে রাখি। তারপর হচ্ছে আমাদের যে ওখানে প্রধান শিক্ষক আছেন ওনার সাথে কথা বলি, কারণ আমরা যে পাঠাগারটা করবো ওটার রক্ষণাবেক্ষণ করার একটা ব্যাপার থাকে, কারণ ওখানে তারপর আমরা ওখানে অনেক শিক্ষককে পেয়েছি, 5টা স্কুলের শিক্ষককে পেয়েছি খুব আন্তরিক। যেমন তার ভিতরে একজন জীবন অধিকারী, উনি এতটাই আগ্রহ হয়ে আমাদের পাঠাগারটা তার স্কুলে স্থাপন করতে দিয়েছেন সেটা বলে বোঝানো যাবে না। ও নিজে 5,000 টাকার বই কিনে ওইখানে আমার পাঠাগারে স্থাপন করার আগেই এনে রেখে দিয়েছেন। তারপর হচ্ছে আমরা পুরো একটা ওয়াল পেন্টিং করে ওখানে হচ্ছে বুক সেলফ রাখি, এবং সবগুলো শিশুতোষ বই থাকে, এবং ওই স্যার নিজে পড়াশোনার বাইরে গিয়ে একটা ক্লাস নেয়, মানে ক্লাস বলতে কি 1 ঘন্টা ওদেরকে চারদিক বসায়, তারপর হচ্ছে ওই যে বইয়ের বাইরে গিয়ে শিশুতোষ বইগুলো ওদেরকে পড়ায়। চমৎকার, এই তো কয়েকটা প্রজেক্টের কথা আপনি বললেন, আপনাদের তো মনে হয় এখন পর্যন্ত মোট 12টির মতো প্রজেক্ট আছে। জি, হাসি একটা প্রজেক্টের নাম শুনেছি, আমি একটু এই ব্যাপারটা জানতে চাইব। হাসি প্রজেক্টটা হচ্ছে আমাদের যে প্রজেক্টের মাধ্যমে হচ্ছে ওদেরকে হাসি ফোটাই, যেটা হচ্ছে স্বপ্ন পূরণ এবং হাসি কাছাকাছি, কারণ আমাদের এলাকার তো কাঁচা রাস্তা প্রায় 80 ভাগই, তো বর্ষার সিজন আসলে তো ওরা স্কুলে যেতে চায় না, কারণ চিন্তা করে বৃষ্টি কষ্ট হয়। তখন আমরা কি করি যে ওদেরকে রঙিন ছাতা দিই,
প্রত্যেকটা স্কুলে শুধু ওই যে আমি যে যাদের একটা স্কুলে শুধু না ওখানে যতগুলো স্কুল আছে যতগুলো বাচ্চা আছে ওদেরকে যে রঙিন ছাতাগুলো দেওয়ার চেষ্টা করি যে ওরা ওই ছাতাগুলো নিয়ে যেন স্কুলে আসতে পারে। এরপর হচ্ছে আমার এক টাকার মিনি মার্কেট, যে মার্কেটটা আসলে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। আপনাদের হাতে খড়ি ফাউন্ডেশনের বিভিন্ন প্রজেক্ট নিয়ে শুনছিলাম, এক টাকার মিনি মার্কেট। এক টাকার মিনি মার্কেটটা হচ্ছে আসলে আমরা যে জিনিসটা চেয়েছি যে আসলে ওদেরকে বিনামূল্যে কিছু না দিতে, কারণ তাহলে কি হবে মানুষের যে বারবার চাওয়ার যে একটা প্রবণতা থাকবে যে ফ্রিতে দিচ্ছে, সেই চিন্তা থেকে আমরা এক টাকার একটা শুভেচ্ছা মূল্য নিয়ে আমরা আসলে দিয়ে থাকি। এখন এক টাকার মিনি মার্কেটে যে জিনিসগুলো আমরা দিয়ে থাকি, কারণ যেহেতু আমাদের বাচ্চাদের শিক্ষার যে বিষয়টা আমরা গুরুত্ব দিচ্ছি বিদ্যালয়মুখীকরণ করার জন্য, সেক্ষেত্রে তাদের কিছু প্রয়োজনীয় দরকার হয়, যেমন শিক্ষার উপকরণগুলো প্রয়োজন হয়, সেটা হচ্ছে বই হতে পারে, কলম, খাতা, পেন্সিল, টিফিন বক্স, তারপর হচ্ছে পানির পট, তারপর আছে ইউনিফর্ম, যে জিনিসগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা এক টাকার বিনিময়ে আমরা এই প্রজেক্টটা দিয়ে থাকি। এবং শুধু আমার এখানে প্রায় যে বললাম যে 100+ যারা আছেন তারা আমরা রেগুলার আমরা এটা দিয়ে থাকি। এখন এটাকে আমি কেন ইন্টারেস্টিং প্রজেক্ট বললাম, কারণ হচ্ছে আমরা যেহেতু বাচ্চাগুলোকে শিক্ষামুখী করতেছি তো বাচ্চাগুলো কিন্তু এই জিনিসগুলো কিন্তু আগ্রহ হচ্ছে, কারণ তারা কিন্তু যখন আমরা উপকরণগুলো দিচ্ছি তাহলে কি হচ্ছে পাশাপাশি পরিবার থেকে কিন্তু এই জিনিসগুলো কিনতে হচ্ছে না, তখন কিন্তু পরিবার থেকেও চিন্তা করতেছে যে না এই বাচ্চাগুলোর জন্য স্কুলে দেওয়া যায়, এবং তারা কিন্তু সেই জায়গাটা থেকে কিন্তু আসলে একটা মোটিভেট হয়েছে। যে দারিদ্রতার একটা কথা বললাম যে পরিবার যে তাদের, তো সেখান থেকে দেখলো যে না তারা আসলে কিছুটা হলো আর্থিকভাবে মানে সেভ হচ্ছে তাদের কাছে, কারণ তাদের এই উপকরণগুলো দিতে হচ্ছে না, একটা ইউনিফর্ম কিনে দিতে হচ্ছে না বা একটা কলম কিনে দিতে হচ্ছে না, বা আমরা তো অনেকগুলো কলম দিয়ে থাকি, তো বিভিন্ন খাতা কলম যেগুলো প্রয়োজনীয় হয় পুরো বছর জুড়ে সেগুলো আমরা দিয়ে থাকি। তো তখনই কিন্তু সংখ্যাটা আস্তে আস্তে বাড়া শুরু করলো, যখন আমরা শুরু করলাম 3-4 জন থেকে শুরু করে সেটা সদস্য এখন 100+ হয়ে গেছে। আচ্ছা, এখন তারা আমরা যদি একটা ক্লাস নিই রেগুলার আমাদের 50+ থাকে বাচ্চা সবসময় উপস্থিত। মানে 100+ কারা? জেলেপল্লির বাচ্চারা, যে হচ্ছে ওই যে যারা জোরে গেছে আর যারা জোরে যাওয়ার পর্যায়ে উঠেছে। আচ্ছা, তো যেই সময়টা শুরু করেছিলেন সেই সময় থেকে এখন পর্যন্ত সময়টা খুব বেশি নয়, তারপরে এই অর্জনকে আপনি কিভাবে দেখেন? আমাদের যখন আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে যখন আমরা কাজ করতেছি তখন যদি একটা জাতীয় পর্যায় থেকে যদি কোনো একটা আমাদের সম্মাননা দেওয়া হয় সেটা আসলে আমাদের জন্য একটা বড় প্রাপ্তি হয়ে যায়, এবং কাজের অগ্রগতি থেকে শুরু করে একটা উৎসাহ তৈরি হয়। এবং সেক্ষেত্রে আমরা আমাদের সংগঠন 2020 সালে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেয়েছে। সারা বাংলাদেশ থেকে 600 সংগঠন থেকে বাছাই পর্ব থেকে আমরা 6 নম্বরে ছিলাম। তো এটা 2020 সাল হয়ে থাকে, এটা হচ্ছে CRI দিয়ে থাকে, একটা গবেষণা সংস্থা, সেখানে তো অ্যাপ্লাই করতে হয়। হ্যাঁ, অ্যাপ্লাই করতে হয় আমাদের সবকিছুই। তারা একটা প্রাথমিক পর্যায়ে মাঠ জরিপ করে, তারপর হচ্ছে এটাকে NSI দ্বারা ভেরিফিকেশন হয় যে কোথায় কি করি, তারপর হচ্ছে পুরো টোটাল একটা টিম কাজ করে। তারপর যখন শুনলেন যে আপনারা অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন সেই মুহূর্তে আপনাদের প্রতিক্রিয়া কি ছিল? যখন আমরা টপ 50-তে ছিলাম তখন একটু নার্ভাস ছিলাম যে আসলে আমরা তখন আমাদের প্রথমেই হচ্ছে ওটা আমাদের অ্যাপ্লাই করা, তখন আসলে ওই রকমের অন্য কোথাও আগে অ্যাপ্লাই করা হয়নি। তো তখন দেখলাম যে আমাদের টপ 30-তেও নাম চলে আসছে, তখন আসলে আমাদের কাছে একটু স্বস্তি আশায় বুক শুরু করেছিল। তারপরে দেখলাম যে আমরা আমাদের ক্যাটাগরিতে আমরা 6 নম্বরে ছিলাম, যে যখন প্রধানমন্ত্রীর ICT সেক্টরে যে উপদেষ্টা সজীব জয় স্যার উনি যখন নামটা ঘোষণা দিলেন তখন আসলে আমাদের একটু আনন্দই লাগতেছিল। মানে অনুষ্ঠানে কি 30 জনই ছিল, মানে 30টা? হ্যাঁ, 30 জন সংগঠনকে দেওয়া হয়েছিল। আচ্ছা, তাদের মধ্যে থেকে আমরা 6 নম্বরে ছিলাম। চমৎকার। এবং আমরা রিসেন্টলি 2022 সালে আমরা 22 একটা অ্যাওয়ার্ড পেয়েছি, সেটা হচ্ছে ইনস্পায়ারিং ভলান্টিয়ার অ্যাওয়ার্ড, যেটা হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো মিলে দিয়ে থাকে, UN Women, প্ল্যান ইন্টারন্যাশনাল, অ্যাকশন এইড, এবং এখানে হচ্ছে 256টা সংগঠন ছিল, সেখান থেকে আমরা টপ অনে হয়েছি, মানে নাম্বার 1। চমৎকার। তো পুরস্কার তো অনেক সময় দুটি এফেক্ট তৈরি করে, একটা হচ্ছে গিয়ে নষ্ট করে দেয়, কারণ মনে হয় যে আর কি পাওয়ার আছে, আবার অনেক সময় হচ্ছে গিয়ে ওজনটা এত বেশি হয় চাপ বাড়িয়ে দেয়, দায়িত্ব বাড়িয়ে দেয়। আপনাদের ক্ষেত্রে কি হয়েছে? আমাদের আরো দায়িত্ব বাড়িয়ে দিয়েছে, কারণ আমাদের প্রতি বছরে যে কাজগুলো আমাদের এই অ্যাওয়ার্ড পাওয়ার পরে আমাদের কাছে মনে হয় যে দেখবেন যে অনেকেই মনে হয় আমাদের কাজগুলোকে একটু দেখেন, আমার কাছে মনে হয় তখন আমাদের কাজগুলোকে আরো কিভাবে আরো সুন্দরভাবে গুছিয়ে আমাদের কমিউনিটিকে ডেভেলপ করা যায়, যে কারণ আমার কাজ জিনিসটা হচ্ছে আমার কমিউনিটি আসলে কতটা উন্নত হচ্ছে,
সেই জিনিসগুলোতে আসলে আসলে আরো বেশি ফোকাস থাকে, যে আসলে আমি যে কাজ করতেছি আসলে কিন্তু আসলে আমার লাইনচ্যুত হয়ে যাচ্ছে কিনা সেই জায়গাটা নিয়ে আসলে আমার বারবার কাজ করতে হয়। কারণ আমার টার্গেট হচ্ছে আমার কমিউনিটিটাকে অন্যান্য কমিউনিটির মতন একটু উন্নত থাকবে। কারণ আমরা তো আমাদের কমিউনিটি তো একটা পিসি, কারণ জেলে পল্লীতে মাছ ধরতেছে, কেউ মাছ শুকাইতেছে, কেউ যে যার মতন ব্যস্ত। কিন্তু আমি চাচ্ছি যে আমার কমিউনিটির মানুষ যে বয়সে অন্যান্য কমিউনিটির বাচ্চারা কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যায়, আমার কমিউনিটির বাচ্চাগুলো যেন ব্যাগ নিয়ে স্কুলে যায়, ভালো সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, যেন স্কুলের ঘণ্টা যেন ওদের কানে পৌঁছায়, যে স্কুলের ঘণ্টা কানে পৌঁছাইছে আমার যেতে হবে, যেন স্কুলের ঘণ্টা না শুনে যেন ওরা যেন মাছ না ধরতে যায়। কারণ ওরা তো দারিদ্রতার একটার ভিতর থাকে, কিন্তু আমি চাই যে আমাদের এই কমিউনিটিগুলো একটু আরও অন্যান্য কমিউনিটির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাক। এই যে আপনি কাজ করছেন, আপনি কি কারো দ্বারা ইন্সপায়ার্ড হয়েছেন কিংবা আপনি অনুপ্রেরণা পেয়েছেন, সেটা দেশ বিদেশের যে কেউ হতে পারে? আসলে আমার কাজের একটা উৎস বলতে কি, যখন আমি বিভিন্ন সময় যখন ঢাকায় পড়াশোনা করছি তখন দেখতাম যে অনেক সামাজিক কাজগুলো করে, অনেক সংগঠক করে, তখন আমি দেখতাম সব শহর কেন্দ্রিক করে, সবাই এই শহর কেন্দ্রিক কাজগুলো করতেছে, কিন্তু নিজের কমিউনিটি বা নিজের একটা প্রত্যন্ত অঞ্চলকে আসলে কিভাবে কাজ করা যায় কিনা, তখন থেকে চিন্তা হলো যে সবাই তো শহর কেন্দ্রিক কাজ করে, তাহলে আমার দরকার হচ্ছে আমার কমিউনিটিকে ডেভেলপ করা। কারণ আমি চাইলে পুরো একটা দেশকে পরিবর্তন করতে পারবো না, পুরো একটা রাষ্ট্রকে পরিবর্তন করতে পারবো না, পুরো একটা এরিয়াকে চেঞ্জ করতে, শুধু আমি একটা এরিয়াকে চেঞ্জ করতে পারবো। তখন থেকেই চিন্তা করলাম যে তাহলে আমি একটু সবাই শহর কেন্দ্রিক কাজ করে, তাহলে আমি একটু আমার কমিউনিটিকে নিয়ে কাজ করি, কারণ আমার কমিউনিটি অনেক পিছিয়ে। আপনি যখন শুরু করেছিলেন হাতে খড়ি ফাউন্ডেশন, যখন আপনারা শুরু করেছিলেন তখন আপনারা কয়েকজন বন্ধু বান্ধব মিলে শুরু করেছিলেন, এখন যদি জিজ্ঞেস করি যে এখন আপনারা স্বেচ্ছাসেবী সংগঠক কতজন আছেন সদস্য? এখন আমাদের নিয়মিত আমাদের সংগঠন প্রায় 150 জন সদস্য এখন এই মুহূর্তে আমি দেখে আসলাম, এবং সদস্য আরো বাড়তেছে। তো প্রথমেই তো আমরা 3-4 জন থেকে শুরু করে করে আস্তে আস্তে 100, তারপর 150, এখন রেজিস্ট্রেশন করাই মানে অর্থাৎ আমাদের কাছে ফর্ম জমা দেয় 150 জনের মতন আছে। আচ্ছা, রুমান কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে ফান্ডিং এর ব্যাপারটা, আপনি তখন বলেছিলেন যে আপনাদের টিফিনের টাকা বাঁচিয়ে বা নিজেদের অর্থায়নে আপনারা করেন, এখনো কি আপনারা ওই নিজস্ব অর্থায়নেই করেন নাকি অন্য কোনো ভাবে সাহায্য সহযোগিতা এরকম কোনো ব্যাপার পান? প্রাথমিক আমাদের মেইন স্টেপটা এখন কিন্তু আমাদের যে 150 জন সদস্য আছেন প্রত্যেকেই প্রতিদৈনিক 1 টাকা করে মাসে 30 টাকা চাঁদা দিয়ে থাকেন, এবং এই টাকা দিয়ে আমাদের সংগঠনের যে টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করে থাকি, এবং যখন আমরা যখন বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন সময় প্রোগ্রামগুলো করে থাকি তখন আমরা একটা ফান্ড ছাড়ার চেষ্টা করি, যে আসলে ফান্ডটা কীভাবে আসবে, তখন আমাদের কোনো বিশিষ্ট ব্যক্তি বা বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্যাংকে আমাদের ওই শুধু ওই একটা প্রজেক্টের জন্য এগিয়ে আসেন। তো আমরা চেষ্টা করি যে এটার জন্য, তবে আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের রিসেন্টলি আমাদের কিছু ইন্টারন্যাশনাল সংগঠন আমাদের সাথে সার্ভে করেছেন আমাদের সাথে নিয়ে, যে আসলে আমাদের কমিউনিটিকে ডেভেলপ করার জন্য কোন কোন জিনিসগুলো ঘাটতি আছে, আমাদের আশ্বাস করেছেন যে আসলে আমাদের আমাদের সাথে কাজ করবে, যুক্ত হবেন, যুক্ত হবেন। তো ব্যক্তি জীবনে আপনি কি কোনো পেশার সাথে যুক্ত আছেন? ব্যক্তি জীবনে আমি একজন তড়িৎ প্রকৌশলী, এখন এই মুহূর্তে আসলে ব্রেকে আছি। বাবা তো এখন চাকরির জন্য প্যারা দিচ্ছেন, যে আবার পুনরায় তো বলছি ঠিক আছে আবার জয়েন করবো, অল্পের ভিতরে জয়েন করবো সবকিছুতেই। শুধু কি চাকরির জন্য প্যারা দিচ্ছেন, বিয়ে করতে বলেন না? সেটা তো অবশ্যই বলে। তারপরে হচ্ছে আপনার আমার এখান থেকেই কিন্তু আমাদের আরও কিছু প্রজেক্ট রয়ে গেছেন, যে প্রজেক্ট হচ্ছে আমরা বিভিন্ন সময় প্রদর্শনী করে থাকি বাচ্চাদের নিয়ে, মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানাবার চেষ্টা করে থাকি, এবং আমাদের সবচেয়ে আমাদের যাদেরকে ক্রেডিট দিতে হয়, যে আমাদের যারা সদস্য আছেন এরা আমার কাছে মনে হয় এরা যথেষ্ট পরিমাণ আন্তরিক এবং আমাদের পাশে থাকেন। আমার কাছে আমি নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই, যে আমি যদি একটা কাজ হাতে নিই ওরা যদি এত পরিমাণ উৎসাহ দেয়, যে আমাদের সংগঠনের সদস্যরা যারা আসলে এই মুহূর্তে যারা সদস্য আছেন, যে আমি এখানে রাঙা সকাল আসার আগ পর্যন্ত আমাকে 3-4 জন খোঁজ নিয়েছেন, যে পৌঁছেছেন ঠিক মতন, ঠিক আছে আসেন, আমরা কিন্তু আবার একটা প্রোগ্রাম করবো, আমরা রিসেন্টলি একটা প্রোগ্রাম করতে যাচ্ছি আবার, কারণ আমরা তো কয়েকজনকে আজকে নিয়ে এসেছেন। ওদেরকে নিয়ে আসছি, কারণ আমি তো সারা জীবন একটা জায়গায় অবস্থান করবো না, কিন্তু আমার আমি চাই যে আমার সংগঠনটা আমাদের সংগঠনটা চিরদিন টিকে থাকুক। সবসময় ছোটবেলায় তো পাইলট হয়ে আকাশে উঠতে চেয়েছিলেন, তো হাতেখড়ি ফাউন্ডেশনকে নিয়ে কতদূর উড়ার ভবিষ্যৎ পরিকল্পনা কিভাবে দেখছেন?
স্বপ্ন দেখি যে আমি যদি চলেও যাই বা চলে যাওয়া বলতে আমি পৃথিবীতে নাও থাকি, কিন্তু স্বপ্ন দেখি যে সংগঠন সারা জীবন টিকে থাকুক, সেই জন্যই আজকের সবাইকে সেই রকমের আসলে গড়ে তোলার চেষ্টা করি। আর রিসেন্টলি আমরা যে একটা ফান্ডিং পেয়েছি, যেটা হচ্ছে যে ইনস্পায়ারিং ভলান্টিয়ার অ্যাওয়ার্ড থেকে আমরা 1,00,000 টাকা একটা ফান্ডিং পেয়েছি আমরা, সেটা দিয়ে আসলে ওদের কল্যাণে কাজ করে যাব। তো আমাদের আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটা হচ্ছে আমাদের যে জোরে পড়ে বাচ্চাদের জন্য যে যে স্কুলটা আমরা প্রতিষ্ঠা করেছি, তো সরকারি স্কুল তো আছেই, তো আমরা চাচ্ছি যারা একদম জোরে গেছেন তাদেরকে আমাদের স্কুলটাকে স্থায়ীকরণ করার জন্য, কারণ যারা একদম জোরে গেছেন তাদের তো সরাসরি নিয়ে প্রাইমারিতে ভর্তি করে দেওয়া যাবে না, কারণ তাদের তো হাতে খড়িই নেই। তো আমাদের যদি ওই স্কুলটা স্থায়ীকরণ হয় তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের জন্য সুবিধা হবে। তো তারপরও আমরা কিন্তু এটা চালিয়ে যাব, আমরা স্বপ্ন দেখি যে আমাদের কমিউনিটির বাচ্চাদের যেন অন্যান্য কমিউনিটির বাচ্চাদের সাথে তাল মিলিয়ে যেন অগ্রসর হয়ে এগিয়ে যেতে পারে এবং দেশ এবং সমাজের জন্য কল্যাণের জন্য কিছু করতে পারে। চমৎকার। ছোটবেলায় যে ছেলেটি আসলে পালিয়ে যেত এবং অনেক দুরন্ত পালায় মেতে থাকতো, বাবা চেয়েছিলেন ডাক্তার হোক, সেটি সে হয়নি, তারপরও যে সে তার নিজের পেশায় থেকে এবং নিজের স্বপ্নগুলো পূরণ করেছে, সমাজের জন্য, শিশুদের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করা যাচ্ছে, সেজন্য আপনাকে আমাদের সবার পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং আমরা চাই যে আপনার স্বপ্নগুলো এভাবেই আপনি ছড়িয়ে দেন সবার মাঝে, শিশুদের মাঝে, কারণ আজকে শিশুই তো আগামী দিনের ভবিষ্যৎ। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আপনার কেমন লাগলো? আমার অনেক ভালো লাগছে আপনাদের সাথে আড্ডা দিয়ে। ধন্যবাদ রাঙা সকাল, মাসরাঙ্গা টেলিভিশনকে ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো থাকবেন আপনার।